বাড়ির বাইরে বড় পোস্টার, চেম্বারে লাইন দিয়ে রোগীর ভিড়, অথচ আদতে নেই কোনো ডিগ্রি। অন্য ডাক্তারের নামে পোস্টার লাগিয়ে ভুয়ো ডাক্তারি প্যাড আর প্রেসক্রিপশন ছাপিয়ে চিকিৎসা করার অভিযোগে সরগরম দক্ষিণ চব্বিশ পরগনা। ধৃত ফার্মাসিস্ট রাজেশ বাইন মথুরাপুর এক নম্বর ব্লকের রামবাটি এলাকার বাসিন্দা। নিজের বাড়িতে কিছুদিন দুই MBBS ডাক্তারকে চিকিৎসার সুযোগ দিয়ে এখন তাদেরই ডাক্তারি প্যাড ব্যবহার করে চিকিৎসা চালাচ্ছেন ওই ফার্মাসিস্ট। চলছে হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি মিলিয়ে মিশিয়ে জগা খিচুড়ির ডাক্তারি। ঘটনায় ক্ষুব্ধ এলাকার সাধারণ মানুষ মথুরাপুর থানা BDO অফিস থেকে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সব জায়গাতেই লিখিত অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি মথুরাপুরের বিভিন্ন জায়গায় ওই ফার্মাসিস্টের নামে পড়েছে পোস্টার। আমার বাড়ি এখানে, আমার ডাক্তারের চিকিৎসা করেছে, ভুল চিকিৎসা করেছে, উনি ডাক্তার নয়, অন্য ডাক্তারের প্যাটে সই লিখছে, অন্য ডাক্তারের প্যাটে লিখছে, লিখে আমাকে ওষুধ দিয়েছে, সেই রোগের ওষুধ দেয়নি, অন্য রোগের ওষুধ দিয়েছে, দিয়ে আমাকে হেনস্থা করেছে। সেই জন্যে আমরা দাবি রাখছি যে ও ডাক্তার এখানে থাকার দরকার নেই। এ বিষয়ে প্যাডে এবং পোস্টারে নাম থাকা ডাক্তার অভিজিৎ দাস জানিয়েছেন, বিগত ছ মাস আগে তিনি এখানে আসতেন, তারপর আসা বন্ধ করে দেন। পাশাপাশি এও বলেন, আগামীতে তার নামের সাইনবোর্ড এবং তার প্যাড ব্যবহার করা হলে তিনি আইনের দ্বারস্থ হবেন। এই ঘটনায় ক্ষুব্ধ পঞ্চায়েত সদস্য ফাল্গুনী কয়েলের দাবি, অবিলম্বে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রস্তুত আমরা। নমস্কার, আমি ডক্টর বিদ্যাস বলছি। আমি একসময় মথুরাপুরের রামবাটিতে রাইস বাইনের সেন্টারে বসতাম, বহু আগেও বসতাম, তার বিগত ছ মাস বন্ধ ছিল। রিসেন্টলি ডিসেম্বর মাসে আমি দুদিন বসেছিলাম, 9 এবং 16 তারিখে, এবং তারপর থেকে আমি ওখানে আর কোনো বসি না। ওখানে আমার প্যাড বা প্রেসক্রিপশন যেন কোনোভাবে ব্যবহার করানো হয়, এবং ওখানে আমার নামে যে বোর্ড আছে বা কোনো হ্যান্ডবিল আছে এগুলো থেকে খুলে নেওয়া হয়, আর আমি ওখানে সঙ্গে আর কোনোভাবে যুক্ত নই। এটু আপনারা কাইন্ডলি খেয়াল করে দেখবেন, বর্তমানে আমি ওখানে যাচ্ছি না, আমার ওখানে কোনো সম্পর্ক নেই। অবিলম্বে এ ধরনের চিকিৎসা বন্ধ করে ওই চিকিৎসকের শাস্তির দাবি তুলেছেন এলাকার মানুষ। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।